কি ভাবছেন আপনি? বসিরহাটের ওই ছেলেটির নামটা কি? কেশব বোস। কাল সকালেই তো যাব আমি গয়নার দোকানে। কথা হয়ে গেছে, ছবি দেখালে দুদিনের মধ্যে একদম এক্স্যাক্টলি কপি করে দেবে। হুম? কপি করতে যাবি? ডাবু আর সৌরভ কোথায়? সৌরভ তো ডাবুকে স্কুলে পৌঁছে দিতে গেছে। তুমি খালি খালি মিথ্যা কথা কেন বলছো? দাদা তো ডাবুকে নিয়ে স্কুলে যায়নি, গয়নার দোকানে গেছে। কি যাতা বলছো বলো তো পূজা? আমি তো বলছি যে সৌরভ ডাবুকে স্কুল থেকে আনতে গেছে। আমি নাকি মিথ্যা কথা বলছি? অমনি না, আজকাল না তুমি আমার সাথে কিরকম করে ব্যবহার করো দেখো তো তোমাকে বলি। আচ্ছা, তুমি কি একটা গয়নার দোকানের কথা বলছিলে না? হ্যাঁ দেখো না, সেটাই তো বলছিলাম। আমি বলছিলাম কাল রাতে ওই কপি হল। আরে দত্তর, কি কাল রাত শুরু করেছো বলো তো? আরে বাবা, কালকে রাতে সৌরভের সঙ্গে আমার কথা হচ্ছিল। আজকে আসলে ডাব্বুর তাড়াতাড়ি স্কুল আর তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে, সেই জন্য মাঝখানের সময়টা বাড়িতে না এসে ও ডাব্বুর স্কুলের কপি শেষ হয়ে গেছে, সেটা নিয়ে বাড়িতে আসবি। আর ও কি শুনলো? গয়না পুরো না মাথা খারাপ তোমার, আর তার সঙ্গে তোমাদেরও মাথাটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এত রাগ করিস না, তুই খাওয়া শেষ কর, যা যা। এই যে তুমি কলেজ যাবে না, দেরি হয়ে যাচ্ছে না, যাও। টাটা সবাই, টাটা টাটা, সাবধানে যাবে। কি রে, তুই অফিস যাবি না? খেতে তো দাও, তাড়াতাড়ি খা। তুমি তুমি কিছু খাবে না? হ্যাঁ খাবো তো, কিন্তু আমি তো ডায়েটে আছি, আমি ওই লাউয়ের জুস খাই। লাউয়ের জুস কী করে বানায় আমি তো বানাতে জানি না। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দেবো, তুমি আমাকে শিখিয়ে দাও একবার। হ্যাঁ খাও, ভালো করে লাউয়ের জুস খাও। আমাকে মিথ্যে পাতে বলো, দাঁড়াও না, আজ আসুক তোমার দাদা, তারপর তোমার হচ্ছে। যাও পূজা যাও, কাকিমণিকে একটু শিখিয়ে দাও কি করে লাউয়ের জুস তৈরি করতে হবে, যাও। হ্যাঁ চলো চলো চলো। কাকুমণি, কেশব বোস বলে তুমি কাউকে চেনো? নামটা খুব চেনা চেনা লাগছে আমার। ও আচ্ছা, কেশব বোস। আরে উনি তো আমাদের কেদারদার ভাই, আইটিটিতে পড়ান। ঠাম্মি আইটিটির নাম বলেছিল না? আর বহু বছর হলো উনি মানপুরে থাকেন। বুঝতে পারছি না, আরেকটু কিছু বলো না ওনার ব্যাপারে। আমাদের কুণালের কাকা, তুই ওনাকে দু একবার দেখেছিস? দিদির পরের নাম কেশব, আবার কুণালের কাকার নামও কেশব, দুজনে মানপুর আইটিটিতে পড়ায়, অদ্ভুত তো। বারবার ঘুরে ফিরে এই কুণালের নামটাই আসছে কেন? বাবা আপনার চা। কি ব্যাপার কি পিসি, সকাল থেকে তুমি একবার চিৎকার চেঁচামেচি করলে না, তা সত্ত্বেও সব কাজ করে ফেলছে কি করে? আপনারা চাটা খেয়ে নিন, আমি ময়দা মেখে রেখেছি, গরম গরম লুচি ভেজে ডাকছি আপনাদের। বাবা আপনি তো লুচির সঙ্গে সাদা আলু তরকারি পছন্দ করেন, ঝাল ছাড়া, আজ আপনার জন্য সেটাই বানাবো। আর পিসি আপনারা কি খাবেন? আপনাদের জন্য একটু আলুর দম করে দিই। কিরে ওকে শুধু শুধু দাঁড় করিয়ে রাখলি কেন, বলে দে কি খাবি। দাদা যখন সাদা আলুর তরকারি খাবে আমরা সবাই তাই খাবো, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আচ্ছা ঠিক আছে। দেখো বর্ষা, আমি চাই তুমি এরকমই লক্ষ্মীমন্ত বউয়ের মতো আমার বাড়িতে থাকো। তোমাদের রোজকার ঝগড়া ঝামেলার জেরে আমার ইমেজ নষ্ট হোক আমি সেটা কিছুতেই চাই না। দাদা সকাল সন্ধে আমি তো ওকে এটাই বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও তো আমার কথা শোনেই না। বল খোকন বল। তাও ভালো, আজ একটু সুমতি হয়েছে। আমিও তো কাল রাতে ওকে অত করে বোঝালাম, যার ফলে আজকে লাইনে চলে এসেছে। মানে মানে ওর নিজের কাজগুলো তো নিজে করছে, এই যেরকম বাবা তোমার জন্য সাদা আলুর তরকারি করবে বলছে, আমাদের জন্য আলুর দম।
বাবা বলছি আপনার যদি আপত্তি না থাকে না মানে যদি অনুমতি দেন তাহলে এই জল খাবারটা করে দুপুরে রান্না করে আমি কিছুক্ষণের জন্য একটু বাইরে যেতে পারি মেয়েটি পড়াশুনো জানে ওকে এভাবে আটকানো ঠিক হবে না কিন্তু ইলেকশনের আগে একা তো ছাড়াও যাবে না নিশ্চয় যাবে কিন্তু বাড়ির গাড়ি নিয়ে যেও বসবাড়ির বউ তুমি থ্যাংক ইউ বাবা বর্ষার প্ল্যানটা কি ও যাবেটা কোথায় টাব্বু ওখানে কি করছে ওর তো এখন স্কুলে থাকার কথা আশেপাশে দেখছি না অদ্ভুত তো ডাব্বু এই ডাব্বু কি রে ওস্তা তুমি এসে গেছো কি মজা কি মজা তুমি এখানে একা একা কি করছো আমি আইসক্রিম খাচ্ছি তুমি খাবে না আচ্ছা ডাব্বু তোমার তো এখন স্কুলে থাকার কথা তুমি এখানে একা একা কার সঙ্গে এসেছো পাপা আমার স্কুলে গেল তারপর সেখান থেকে নিয়ে চলে এলো আমাকে বলে আইসক্রিম খেতে বলে ওই দোকানে চলে গেল আর আসছেই না আসছেই না তোমার পাপা অনেকক্ষণ হলো গেছে এতটুকু একটা বাচ্চা কি এভাবে একা একা রাস্তায় দাঁড় করিয়ে কোন দোকানে গেছে সৌরভদা স্যার স্যার শুনছেন হ্যাঁ আপনার কোল্ড ড্রিঙ্কসটা আরে না না আমার কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কিছু লাগবে না শুধু একটা কথা মাথায় রাখবেন ছবিটা যেরকম দেখিয়েছি নেকলেসটা আমার ঠিক ওই রকমই চাই ওসব হয়ে যাবে স্যার একেবারে একই রকম আর মালিক তো আপনাকে বলেই দিয়েছেন কাল সকাল ১০টার মধ্যে আপনি আপনার হাটটা পেয়ে যাবেন পুলিশ ডিটেকটিভ কেউ বুঝতেই পারবে না হাটটা আসল না নকল গুড গুড এই জন্যই তো দরকার পড়লে আপনাদের কাছেই আসি এখন আপনি আসুন নমস্কার যাক কাজটা কমপ্লিট হলো তবে এত বড় একটা কাজ কমপ্লিট করার পরে কানে হেডফোন দিয়ে একটা গান শোনা উচিত রিল্যাক্স করা উচিত কিন্তু সেটাও তো হারিয়ে ফেলেছে হাতে তো সময় আছে যা একটা হেডফোন কিনে নি ডাব্বু তোমার পাপা কোন দোকানটায় গেছে ওই যে ওই গয়নার দোকানটায় ও চলো আমরাও তোমার পাপার কাছে যাই এসো বকুল তুমি এখানে এইবার বুঝতে পেরেছি সবাইকে লুকিয়ে এখানে কি করতে এসেছিলে
দেববুকেও কিছু বলনি, যাতে ও মুখ ফসকে কিছু বলে না ফেলে, তাই তো? না মানে আচ্ছা সৌরভ দা, তুমি এতটুকু একটা বাচ্চাকে একা একা রাস্তায় দাঁড় করিয়ে রেখে গয়নার দোকানে চলে গেলে, ঠিক করেছো এটা? গয়নার দোকান আমি বুঝে গেছি সৌরভ দা। হ্যাঁ, তুমি মা আর কাকুকে সারপ্রাইজ দেবে বলে গয়নার দোকানে গেছিলে গিফট কিনতে, তাই তো? না 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 না, তুমি তুমি ভুল বুঝছো, গয়নার দোকানে না তো, আমি তো এই এটা কিনতে গেছিলাম, এই হেডসেটটা। এটা কিনতে গেছিলে? হ্যাঁ। তো ডাব্বুকে নিয়েই যেতে পারতে। না এক সেকেন্ড এক সেকেন্ড, ডাব্বু তো আমাকে বললো তুমি গয়নার দোকানে গেছিলে। তুমিও না সত্যি, আরে ডাব্বু বাচ্চা ছেলে, ও কি বলতে কি বলে ফেলেছে। আরে ওই তো আইসক্রিম খেতে চাইলো, তাই ভাবলাম ওকে নিয়ে আবার ওদের মধ্যে ঘুরবো, তাই আমি নিজেই চলে গেলাম এটা কিনতে। কালকে থেকে পাচ্ছি না আমারটা, কোথায় রেখেছি? আচ্ছা এটা কি আপনার? কোথায় পেলেন? ও তো ওখানে পড়েছিল, কালকে রাতেও তো জিজ্ঞেস করলাম আপনাকে। ও হ্যাঁ, না না এটা আমার নয়, আমি এসব ইউজ করি না। আচ্ছা তুমিও তো বাড়ি যাবে, আমরা বাড়ির দিকে যাচ্ছি, চলো চলো একসাথে যাই। হ্যাঁ ডাব্বু আইসক্রিম শেষ হয়নি, চলো। কাকু আর মায়ের জন্য এই গানটা, এক সেকেন্ড। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर, सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर, सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर। एक सेकंड है, एबार परफेक्ट। एक सेकंड आजकल तेरे मेरे प्यार के चर्चे है जबान पर, सबको मालूम है और सबको खबर हो गई, तो क्या? अच्छा अच्छा अच्छा, छोटा मोदी सुनो, एबार बाबा और मायर जन्य एक गान चूज करते होबे। अच्छा এই সব র‍্যাম ট্যাম কি এই ড্রইং এ হবে, মানাবে? তুমি একদম টেনশন করো না পূজা, আমরা না গোটা বাড়ির ভোল একদম পাল্টে দেব। আচ্ছা মা, তুমি আশা পারেকের মতো সালোয়ার কামিজ পরবে? এমা না, এই আমাকে খুব খারাপ দেখতে লাগবে। এই দেখো তাহলে শোলে মুভিটার ওই হেমা মালিনীর মতো এই ড্রেসটা দেখি, দেখি এই পোশাকটা পরবে? এ বাবা না, এটাতে তো আরো খারাপ লাগবে, আমি এটা পরবো না প্লিজ এই মা। আচ্ছা ঠিক আছে, তুমি কিরকম ড্রেস পরতে চাও সেটা আমাদের বলো। এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ জানো? তুমি জানে কি করবে? তোমার বাবা আমাকে পারমিশন দিয়েছেন আর গাড়িও দিয়েছেন, উনি যখন জিজ্ঞেস করেননি আমি কোথায় যাচ্ছি, তখন তোমাকেও বলার প্রয়োজন মনে করছি। সে কি জানো, আমি তোমার বর না, তুমি আমাকে না বলে এখান থেকে যেতে পারো? আমিও তো তোমার বউ কুনাল, তুমি যখন বাড়ি থেকে বেরো তখন কি আমি জিজ্ঞেস করি তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ?
একদিন বাবাকে পটাতে পেরে কি বাড়াবাড়ি না করছো তুমি? কি কিলার লোক! কিন্তু জানু, আমি তো এতে ভয় পাই না, তুমি তো জানো। বাবা কি বলেছে মনে নেই? যে বন্ধ দরজার ভিতর আমি যা খুশি তাই করতে পারি। দরজা বন্ধ, দরজা বন্ধ, আমি কি করব? আমার কথা ছাড়ো, ছাড়ো আমার কথা। উফ, আমি না সত্যি যাত। এবার তুমি বলো, তুমি কোথায় যাচ্ছ? কারণ তুমি তো আমার কথা ছাড়া এই ঘর থেকে এক পাও বেরোতে পারবে না, জানো? বলে ফেলো। বেবি, হ্যাঁ জানো, আমি তো মায়ের কাছে যাচ্ছি, তাও আমাদেরই জন্য। দেখো, তুমি তো জানো, বলো, মা সব গয়না বকুলকে দিয়ে দিয়েছে, এবার যদি বাড়িটাও বকুলের নামে লিখে দেয় তখন আমরা কি করবো বলো তো? আমি আমি তো ভেবেই পাচ্ছি না। বিশ্বাস করো, বিশ্বাস করো বেবি, আমি সব কিছু করছি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য, সত্যি। বিশ্বাস তো হচ্ছে না তোমার কথা। কই বাত নেই, ফিরবে তো এখানেই। তোমার আইডিয়াটা না পুরো চুমু, ভেরি গুড, ভেরি গুড। তো মা টাম্মিকে আমারও একটা প্রণাম জানিয়ে দিও। আমার না সারারা খুব ভালো লাগতো, জানিস? সারারা, সারারা জানিস না তো? তুই সার্চ কর, দেখ সারারা খোঁজ। তোমার যেটা পছন্দ সেটাই হবে, তোমার ইচ্ছে পূরণ হবে। থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে চলাম। আচ্ছা দিভাই, জামাইবাবু তো তোর সাথে র্যাম্পে হাঁটবে না তাহলে? না, ও তো ব্যাকস্টেজ সামলাবে বলেছে। বুঝলাম, তাহলে তোর জন্য একটা বেশ চমাটি ঢিনচাক বিরহের গান চাই, তাই না? আমি বলি, পিয়া তু আব তো আজা। তার জন্য কিন্তু এশাকে রোশনিদির জন্য ওই রকমই একটা ভালো পোশাক তৈরি করতে হবে। রোশনিদি, তোমার কিন্তু দারুণ লাগবে। কি বাবা, এই তোরা সবাই মিলে কি করছিস বলতো? তোরা পিয়া তু মানে তো হেলেন, হেলেনের মতো ড্রেস পরবে ও। আরে কাকিমণি, তুমি টেনশন নিচ্ছ কেন? তুমি দেখো না রোশনিদিকে কিরকম লাগে দেখতে। তাই না? তাই আমি কি হেলেনের থেকে কম গ্ল্যামারাস কাকিমণি? না মা, কিন্তু তোমরা তো কেউ আমার কথা বলছোই না। আমি বলবো কি সাজবো? সিনাতামান বলো না। না 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 না, আরেকটু ছোট কেউ কে হতে পারে বলো তো? টিনা মনিম বা পুনম ঢিলাম? না 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 না, রতি অগ্নিহোত্রী কেমন হবে বলো না, ভালো লাগবে না আমায়? ববি, রাইট, ববি, তার মানে তো ডিম্পল কবাডিয়া। আই লাভ ইউ বকুল। বাবারে, আমরা কেন বাকি থাকবো? এই সময় এদিকে 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 ফ্লাইং কিস ছুঁড়ে দাও তো তুমি। কেন? ওহো, আমি তো ওনার জন্য ওয়েট না করেই ডাব্বুর সঙ্গে বাড়ি ফিরে এসেছি। ছি 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 ছি,
ছোট বৌদি, তুমি কি করছো বলো তো? আমি তো এইটা কিনতে গেছিলাম, এই হেডসেটটা কালকে থেকে পাচ্ছি না, আমারটা কোথায় রেখেছি? এটা সৌরভের ইয়ারফোন যেটা বলছিল কাল থেকে পাচ্ছিল না, আমাদের ঘরে এটা কি করে এলো?